বৃহস্পতিবার বেতন বৃদ্ধি, স্থায়ী কাজের দাবি সহ বিভিন্ন দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দিল নদিয়া শান্তিপুর ব্লকের সম্পদ কর্মীরা। এদিন তারা বিডিও সুমন দেবনাথের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে চলেছেন। তাদের অভিযোগ, ন্যূনতম সঠিক মজুরি তারা পান না। এদিন তারা মাসিক 15,000 টাকা বেতনের দাবি জানান। এই শান্তিপুর ব্লকে আমরা যে বিআরপিরা আছি, তারা আজকে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে আমাদের কলকাতায় প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের একটা সিস্টেমের মধ্যে এনে আমাদের একটা সঠিক মায়না দিয়ে এই কাজটা করাল। তারপরে লোকসভার চলে গিয়েছে, কিন্তু আমাদের এখনও সেই সঠিক মায়না আমরা এখনও পাইনি। 175 টাকা করে দিনে আমরা 20 দিন করে মাসে এই ডেঙ্গু কাজটা করছি। এই বর্তমান পরিস্থিতি, মহামারীর টাইমে আমরা নিজেদের জীবন বাজি রেখেও প্রতিটা ঘরে যাচ্ছি এবং আমাদের কাজটা সঠিকভাবে করছি। কিন্তু একটা 175 টাকা দৈনিক মজুরিতে একটা দক্ষ শ্রমিকেরও মজুরি 200 টাকার উপরে হয়। সেখানে আমাদের পক্ষে 175 টাকা করে দিনে এই মজুরি নিয়ে এই ভয়ানক পরিস্থিতিতে এরকম একটা কাজ তাও আমরা করে যাচ্ছি এবং বাড়ির যে সংসার আমাদের, সেই সংসারটা ভেসে যেতে চলেছে। এই কারণে আমাদের আজকে এই ডেপুটেশন, আমরা যাতে মুখ্যমন্ত্রীর সঠিক একটা আশ্বাস পাই। যদি মুখ্যমন্ত্রী আমাদের এই দাবিগুলো না মানে, তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।